আমি সাকিব আল হাসান, একটি সুখবর নিয়ে এসেছি আপনাদের। হ্যালো ফিওয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এবং সাকিব আল হাসান দুজনেরই ভক্তদের জন্য বিশাল সুখবর। আগামী 9 মার্চ দুজনকে প্রেস মিটে একসঙ্গে দেখা যাবে। তার একটাই কারণ, এই দুই তারকা এবার একসঙ্গে বিজনেস করতে যাচ্ছেন। অর্থাৎ সুপারস্টার শাকিব খানের ডাকে রাজি হয়েছেন সুপারস্টার সাকিব আল হাসান। সাকিব খানের হার্লেন স্টোরের বিজনেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে যাচ্ছেন এবার চিত্রনায়িকা অপুর পাশাপাশি সুপারস্টার সাকিব আল হাসান। সাকিব আল হাসানকে সাকিব খান তার বিজনেসে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে পেয়ে অনেক বেশি আনন্দিত এবং অনেক বেশি খুশি। নিশ্চয়ই এই ঘোষণাটি আপনাদের নিজেদের কাছেও অনেক বেশি ভালো এবং আনন্দের মনে হয়েছে যারা সাকিব এবং সাকিব আল হাসানের ভক্ত রয়েছেন। সাকিব খান এবং সাকিব আল হাসানের ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এই দুই তারকাকে একসঙ্গে বিজনেসে দেখতে পেয়ে আপনাদের মনের অনুভূতি কি। আমার কাছে তো বিষয়টা অনেক অনেক বেশি ভালো লেগেছে। চিত্রনায়িকা অপু বিশ্বাস জানালেন তার কাছে বিষয়টি অনেক বেশি আনন্দের এবং সুখের। তিনি বলেন, আমি একা একা সারা বাংলাদেশের আনাচে কানাচে যাচ্ছি এবং এই মুহূর্তে যদি আমাদের সঙ্গে সাকিব আল হাসান ভাই থাকে তাহলে তো কোনো কথাই নেই। একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর একজন বিশ্বসেরা সুপারস্টার সাকিব খান। সাকিব খান এবং সাকিব আল হাসান দুজনের বন্ধুত্ব অনেক আগে এবং তাদেরকে আমরা এর আগেও একই সঙ্গে দেখেছি। আর এবার যদি সুন্দরভাবে সত্যি সত্যি 9 তারিখে আমরা দেখতে পাই প্রেস মিটে সাকিব খান এবং সাকিব আল হাসানকে, এর চাইতে আনন্দের আর কিছুই হবে না। প্রত্যেকটা দিন যেন আমাদের অনেক অনেক কষ্টেই কাটছে, কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ। 9 তারিখ অর্থাৎ আজ রাত পরেই কিন্তু 9 তারিখ চলে আসবে। আমরা আশায় থাকব সুপারস্টার সাকিব খান এবং সাকিব আল হাসানকে একসঙ্গে জুটিবদ্ধ দেখতে। বন্ধুরা, আমরা জানি দুজন তারকা যখন একসঙ্গে হয়ে কাজ করে তখন সেই কাজের গতি, কাজের প্রতি ডেডিকেশন সব কিছুই বেড়ে যায়। নিশ্চয়ই সাকিব খানের এই বিজনেস প্ল্যানটি সাকিব আল হাসানকে সঙ্গে নেয়ার অপু বিশ্বাসের, কারণ বিজনেস কত আনন্দে রান করা যায়, কত দ্রুতভাবে এগিয়ে নেওয়া যায় সেটা সাকিব খানকে বুঝিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই। এবং অপুর এই যে দৌড়াদৌড়ি সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাওয়া, এই ব্যাপারটি অনেক এনজয় করছেন সুপারস্টার সাকিব খান। তিনি বলেন, অপুর পক্ষেই শুধুমাত্র এটা সম্ভব, আমার পক্ষে কখনোই এটা সম্ভব হতো না। আমি অনেক কিছুই পারি না, অনেক কিছুই আমাকে দিয়ে হয় না। সাকিব খানকে উৎসাহ দিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, তুমি শুধু আমার সঙ্গে থেকো, আমি অনেক কিছুই করতে পারবো, জয়ের জন্য আমাদেরকে অনেক কিছুই করতে হবে। বন্ধুরা, সাকিব এবং অপু জয়ের জন্য যা করছেন নিশ্চয়ই সেটা অনেক আনন্দের। তবে এই মুহূর্তে আপনাদেরকে সাকিব আল হাসানকে নিয়ে যেই নিউজটি দিয়েছি নিশ্চয়ই এটা পেয়ে আপনারা আরো বেশি আনন্দিত হয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আবারও সবাইকে।